প্রতিবন্ধী নতুন আইন আরপিটি 16 বিজেপি কংগ্রেস তৃণমূল সিপিএম সমস্ত রাজনৈতিক দল এই আইনটাকে সমর্থন করে। এই আইনে প্রতিবন্ধীদের সমান সুযোগ সমান অধিকার দেওয়া হয়। সমান সুযোগ সমান অধিকার দেওয়া হয়। এখন পর্যন্ত কেন্দ্র রাজ্য কেউই এই আইন পুরোপুরি কার্যকরী করেনি। রাজ্যের দায়িত্ব হচ্ছে রুলস রেগুলেশন তৈরি করা। রাজ্যের মুখ্যমন্ত্রী 4.5 বছর এই রুলস রেগুলেশন তৈরি করলেন না, যার জন্য প্রতিবন্ধী ভাই বোনরা আইনের সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। প্রতিবন্ধীটা 21টা ক্যাটাগরি চিহ্নিত হয়েছে, সার্টিফিকেটই পাচ্ছে না। প্রতিবন্ধীদের ক্ষেত্রে বলা হয়েছে প্রধানমন্ত্রীর আবাস যোজনা 5 ভাগ প্রতিবন্ধীদের জন্য থাকবে, প্রত্যেককে জব কার্ড দিতে হবে। জব কার্ডে সাধারণ মানুষ যদি 100 টাকা পায়, আইনে বলা আছে 125 টাকা 25% বেশি দিতে হবে, 4% সংরক্ষণের কথা বলা হয়েছে। সেটাও কোথাও সরকারি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কেউ মানছে না। জন্যই আইন যাতে চালু হয়, প্রত্যেকটা জেলাতেই প্রতিবন্ধী ভাই বোনরা সংগঠিত হয়ে এই আইন তার অধিকার সুযোগ সুবিধা আদায় করার জন্য রাস্তায় নেমেছে। একটা কথা বলে রাখি আপনাদের, আপনারা টিভি চ্যানেলে দেখাবেন না সব, যে খ্রিস্টান আছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আছে, ভারতবর্ষের সংখ্যাটা হচ্ছে প্রায় 15 কোটি, আর এক একটা প্রতিবন্ধী পরিবারে 4টে করে ভোট, সব বাটারা ভোট চাইতে আসবে। এই প্রতিবন্ধী ভাই বোনরা যদি এই প্রশ্ন করে, লোকসভায় যে আইনটা পাশ হলো, ঘোষণা করা হলো এইবার আমাদের প্রতিবন্ধীরা রওনা দেবেন দেবশুরে পথে। আমাদের আজকের এই সমাবেশে আমরা আজকে ঘোষণা করে দেব, হ্যাঁ এবার নির্বাচন কমিশন একটা ভালো পদক্ষেপ নিয়েছে। যে সমস্ত শারীরিক কারণের প্রতিবন্ধীরা বুথে যেতে পারবে না, তাদের বাড়িতে মেশিন নিয়ে গিয়ে প্রিসাইডিং অফিসার ভোট নেবে। কিন্তু আমরা আশঙ্কা প্রকাশ করছি, যারা মাস্তান বাহুবলী এরা এদের ভোটটা জোর করে নিতে পারে। আমরা প্রতিবন্ধী সংগঠন থেকে দাবি করছি নিরাপত্তা চাই। প্রতিবন্ধীরা যার যাকে ইচ্ছে ভোট দিক, তা আমরা প্রতিবন্ধী ভাই বোনদের আহ্বান জানিয়েছি যে রাজনৈতিক দল ভোট চাইতে আসবে, প্রথম প্রশ্ন করা হবে প্রতিবন্ধী আইন তোমরা কার্যকরী করবে কি করবে না, তোমাদের ইস্তাহারে ঘোষণা করতে হবে। যারা ঘোষণা না করবে তাদের ভোট দেবে না। আর এই 15 কোটি মানুষ যদি এক হতে পারি, যে কোনো সরকারকে উল্টে দেওয়া যায়, সেই মালা গাঁথার কাজ শুরু হয়েছে।